হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই এক্সক্লুসিভ এবং খুবই স্ট্রং আরেকটি মাইনিং অ্যাপ শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতেই একটা কথা বলি, আজকের এই প্রজেক্টটাতেও আপনারা যত তাড়াতাড়ি পারেন প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন, কারণ আপনি প্রজেক্টটাতে পার্টিসিপেট করলে এখানে তো মাইনিংটা তাড়াতাড়ি পাবেনই এবং এখানে কিন্তু তাদের একটা আলাদা ইভেন্টও চলতেছে, ঠিক আছে। তো যাক বন্ধুরা, আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে এখানে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে মাইনিং করবেন তার সমস্ত প্রসেসেই আমি আপনাদের সাথে এক ভিডিওতেই দেখাই দেবো। তার আগে আসলে এই প্রজেক্টটা আমাদের জন্য কী কী করতে চলেছে সেই জিনিসটা আমি আপনাদের সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ক্যাপ্টন নেটওয়ার্ক। তো প্রজেক্টটার নামেই কিন্তু খুবই একটা ব্যতিক্রমশীল। তো যাই হোক, দেখেন আমি কিন্তু এই ক্যাপ্টন নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে দেখেন তারা কি বলছে, মেক বেটার লাইফ উইথ ক্যাপ্টন কয়েন। অর্থাৎ আপনি যদি আজকের এই ক্যাপ্টন কয়েনটা মাইনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল হবে, আর সে কথাটাই তারা কিন্তু এখানে বেসিক্যালি আমাদেরকে বুঝাইতে চলেছে, ঠিক আছে। তো এটা মূলত আরেকটা কথা বলি, এটা হয়েছে মূলত একটা কয়েন, এটা কিন্তু কোনো প্রকার টোকেন না। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে এখান থেকে বেশি কিছু দেখাবো না, যে সমস্ত জিনিস না দেখাইলেই নয় সেটাই দেখাবো। আর এটা হয়েছে মূলত কয়েনের সিম্বল। তো এখান থেকে আপনারা দেখবেন যে কয়েনের আসলে সিম্বলটা কিন্তু খুবই একটা ভালো। তো যাই হোক, আমি আপনাদের সাথে যে জিনিসগুলো দেখাবো, তো এখান থেকে দেখেন কি বলছে, ইজি টু স্টার্ট। এখানে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু এখান থেকে মাইনিং করতে পারবেন। তারপর এখানে কিন্তু ওনাদের একটা রোড ম্যাপ আছে, আমি আপনাদের সাথে সেই রোড ম্যাপটা একটু দেখাচ্ছি। তো রোড ম্যাপ দেখানোর জন্য আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি ওনাদের যে রোড ম্যাপ আছে রোড ম্যাপে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এই ক্যাপ্টন নেটওয়ার্কের অফিসিয়াল রোড ম্যাপে চলে আসছি, ঠিক আছে। তো এখান থেকে এটা হয়েছে মূলত কয়েলের সিম্বল। তো এটা কয়েলের সিম্বলটা দেখলেও আপনারা বুঝবেন যে প্রজেক্টটা কিন্তু খুবই ভালো হবে। তারপর এখান থেকে যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কিন্তু এখানে একটা অনেক ভালো একটা রোড ম্যাপ রাখছে। তো এখান দেখেন কি বলছে, 2023-এ আইডিয়া, তারপর দেখেন ওয়েবসাইট লঞ্চ, তারপর দেখেন লঞ্চ বিটা ভার্সন, এস্টাবলিশড সোশ্যাল মিডিয়া চ্যানেল, ইনিশিয়াল ক্রিপ্টো মাইনিং রেফারেল প্রোগ্রাম, ঠিক আছে। এই মুহূর্তে আসলে তারা বিটা ভার্সনে আছে, এটা কিন্তু এখন রেফারেল করে আমরা কিন্তু এখান থেকে মাইনিং স্পিডে বাড়াইতে পারবো, কিংবা এটা কিন্তু আমরা সবাই জয়েন করতে পারবো, ঠিক আছে। তারপর এখানে 2024-এ তারা কী করবে, এখান দেখেন কি বলছে, হোয়াইট পেপার রিলিজ, কেওয়াইসি প্রসেস, সিড রাউন্ড, ফান্ডরাইজিং। অর্থাৎ এখানে তারা কিন্তু 2024-এ কী করবে, তারা তাদের হোয়াইট পেপার লঞ্চ করবে, তারপর এখানে কিন্তু কেওয়াইসি নিয়ে আসবে এবং এখানে তারা খুব সম্ভবত একটা প্রিসেলও দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু এগুলো আপনাদেরকে দেখাই দিছি। তারপর এখানে দেখেন 2024-এ তারা কী করবে, প্রাইভেট রাউন্ড ফান্ডরাইজিং, ইউনিটেড ক্যাপ্টন, তারপর দেখেন ইনিশিয়াল ক্যাপ্টন ওয়ালেট, তারপর টেস্টনেট ব্লকচেন এক্সপ্লোর, টেস্টনেট ডিএক্স, তারপর টেস্টনেট ক্রসচেন ব্রিজ, তারপরে কন্ট্রাক্ট অডিট। অর্থাৎ এখানে তারা কিন্তু ভবিষ্যতে কী করতেছে, একটা প্রাইভেট সেল তো দেবেই এবং তারা কিন্তু কী করবে, এখানে কিন্তু একটা ক্যাপ্টন ওয়ালেট ক্রিয়েট করবে এবং তারা কিন্তু এখানে টেস্টেড নিয়ে আসবে, ঠিক আছে। এবং তাদের যে একটা কন্ট্রাক্ট অর্ডার্স থাকবে সেটা কিন্তু অডিট হবে, ঠিক আছে। তারপরে এখানে 2024-এ তারা এখানে দেখেন তারা কি বলছে, আর লিস্ট ক্যাপ্টন অন টায়ার 1 বা টাওয়ার 2 সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। অর্থাৎ এটা কিন্তু 2024-এ তারা কী করবে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং করবে এবং তারা কী করবে, এখানে তারা দেখেন কি বলছে, লঞ্চ পাবলিক মেনেট, ইউনিটেড স্টেকিং অ্যান্ড ফার্মিং। অর্থাৎ তারা যখন এটা মেনেট লঞ্চ করবে তারপর কিন্তু এই অ্যাপসের ভিতরে খুব সুন্দর তারা স্টেকিং করতে দেবে, ঠিক আছে, ফার্মিং করতে দেবে, যেটা কিন্তু আমরা ওমেগা নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতরে করতেছি, ঠিক আছে। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। তারপর এখান দেখেন 2024-এ তারা এখানে কি বলছে, লস ক্যাপ্টন এনএফটি মার্কেট, ইমপ্রুভ ডিঅ্যাপস পারফরমেন্স। অর্থাৎ এখানে তারা কিন্তু এনএফটি মার্কেট প্লেস করবে এবং তাদের যে একটা ওয়ালেট থাকবে সেটার ভিতরে কিন্তু ডিঅ্যাপস পারফরমেন্সটা তারা চালু করবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিয়েছেন এবং 25 সালের রোডম্যাপটা তারা এখনও এখানে অ্যাক্টিভ করে নেয়। তো যাক বন্ধুরা, প্রজেক্টটাতে আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন। তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা যে কাজটা করবেন, অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই ক্যাপ্টন নেটওয়ার্কের সরাসরি সাইন আপ লিঙ্ক দেখবো, আপনার ছেলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন। নতুবা এখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে, আপনি কি করবেন, সরাসরি সেই টেলিগ্রাম সেল লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে বেসিক্যালি আমার টেলিগ্রাম সেলে নিয়ে যাচ্ছি। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24 এটা হয়েছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসলে স্ক্রল আপ করবেন, স্ক্রল আপ করতে করতে আপনার সামনে ঠিক এরকমই দুইটা স্ক্রিনশট দেখতে পাবেন, ঠিক আছে। এটা হয়েছে মূলত মাইনিং পেজের, আর এটা হয়েছে মূলত ওয়ালেটের। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে এখান থেকে আমি কিন্তু বলে দিচ্ছি ক্যাপ্টন নেটওয়ার্ক মাইনিং অ্যাপ, ঠিক আছে। তারপর এখানে কয়েন নাম হয়েছে ক্যাপ্টন, তারপর এখানে কিন্তু আমি যা বলার বলে দিচ্ছি, আপনাদের কিন্তু সেগুলো বিস্তারিত দেখাইছি, আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন, তো এখানে আসার পর আপনারা যে কাজ করবেন, এখান থেকে দেখেন একটা সাইন আপ লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে কাজ করতে হবে। আর এখানে কিন্তু একটা রেফারেল ইউজার নেম আছে, আপনার অবশ্যই কিন্তু RY7 এটা কিন্তু টাচ করলে খুব হয়ে যায়, এটা কিন্তু সবাই ইউজ করবেন, ঠিক আছে। এটা ছাড়া কেউই পার্টিসিপেট করবেন না। তো যাই হোক, আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি যে স্যানপ লিঙ্ক আছে এই স্যানপ লিঙ্ক এটা ক্লিক করুন। ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে, তারপরে এখানে কিন্তু লেখা দেখবেন ক্যাপ্টন নেটওয়ার্ক। তো আপনারা কী করবেন, এখান থেকে ইনস্টাটা ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু ওয়ানলি 500 জন লোক এখানে ডাউনলোড করছে, আর ওয়ানলি কিন্তু 14 MB একটা অ্যাপস, ঠিক আছে, খুবই ছোটো, আপনারা সবাই পার্টিসিপেট করবেন। তো যাই হোক, আমরা কী করবো, এখানে ইনস্টাটা ক্লিক করো, ক্লিক ইনস্টল। তো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অ্যাপসটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আমি ওপেন এটা ক্লিক করব, ক্লিক ওপেন, ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে দেখেন আপনাকে কিন্তু এরকম একটা বলবে ওয়েলকাম টু ক্রাপ্টন নেটওয়ার্ক। তো আপনি কি করুন, এখান থেকে রেজিস্টার আছে, রেজিস্টারটা ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম দেবে। তো এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করে কিন্তু এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে দেখেন কি বলছে ফুল নেম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে কিন্তু ফুল নেমটা কিন্তু হুবহু আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, কেননা এখানে কিন্তু কেওয়াইসি করা লাগবে, যে জিনিসটা কিন্তু আমি আপনাদের সাথে ওনাদের রোডম্যাপে দেখাইছি। ঠিক আছে, তো ফুল নেমটা যদি উল্টো পাল্টা দেন সেক্ষেত্রে কেওয়াইসি করতে ঝামেলা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এখান থেকে ফুল নেম দেবেন, তারপর ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দেবেন। কীভাবে মোবাইল নাম্বারটা প্রথমে কিন্তু এখানে কান্ট্রি কোড বসে যাবে, এখান থেকে আপনি 17 থেকে শুরু করবেন। ঠিক আছে, আর জিরোটা দেওয়ার দরকার নাই, 1722 আপনার যে নাম্বার সেটা দেবেন। তারপর এখানে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু বড় হাতের ছোট হাতের স্পেশাল ক্যারেক্টার এই জাতীয় দেবেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি হুবহু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, তারপর এখানে ইমেল দিচ্ছি, তারপর এখানে কিন্তু মোবাইল নাম্বারটা ঠিক এরকম দেবেন, প্রথমে জিরোটা দেওয়া লাগবে না। আর এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়েছি। তো ফাইনালি আমি কি করব, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানটা ক্লিক করো, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, নিচে কিন্তু আপনাকে হয়তো পাসওয়ার্ডটা সেভ করতে বলতে পারে, আপনি সেভ করতে পারেন, নাও করতে পারেন। তো এখানে একটা কথা বলি, আপনি যখন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে, তারপরে হয়তো বা আপনার ইমেলে যদি কোনো প্রকার কোড যায় কিংবা কোনো প্রকার লিঙ্ক যায় সেটা ভেরিফাই করতে বলে, সেটা আপনি ইমেলটা চেক করে ভেরিফাই করবেন। ঠিক আছে, বাট আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার কিন্তু কোনো প্রকার ভেরিফাই করা লাগে না, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে সেই জিনিসটা আর দেখাতে পারতেছি না। ঠিক আছে, আশা করা যায় ভেরিফাই এই মুহূর্তে করা লাগবে না, আর যদি লাগে সেক্ষেত্রে আপনি করে নেবেন। তো এখানে দেখেন কি বলছে ইউজার নেম, এখানে কিন্তু আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা হবে কি, আপনি যে ইউজার নেমটা এখানে প্রথমে দেবেন সেটা হবে মূলত আপনার রেফার কোড। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো ইউজার নেম আপনার মতো করে আপনি ইউজ করবেন। ঠিক আছে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখানে আমার ইউজার নেমটা দিচ্ছি, এই ইউজার নেমটাই হয় মূলত আমার রেফার কোড। তো আপনি যখন আপনার ইউজার নেমটা দেবেন, তারপর আপনি কি করুন, এখান থেকে নেক্সটটা ক্লিক করুন, ক্লিক নেক্সট। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে হু রেফারেড ইউ, অর্থাৎ এখানে আপনাকে কে রেফার করতেছে। এখানে দেখেন কি বলছে রেফারেল ইউজার নেম, এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নেন, এখানে কিন্তু কেউ ভুলেও স্কিপ করবেন না। এখানে অবশ্যই কিন্তু রেফারেল ইউজার নেম RY7, এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিংবা আমার টেলিগ্রাম সেল থেকে যেটা কপি করে আনছেন, সেটা অবশ্যই কিন্তু রেফারেল ইউজার নেম RY7, এটা কিন্তু সবাই ইউজ করবেন। ঠিক আছে, এটা ইউজ না করলে আপনি কিন্তু কয়েনও ফ্রিতে পাবেন না এবং আপনার মাইনিং স্পিড বৃদ্ধি পাবেন না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমি নিজেও এখানে অন্য কারো একটা রেফার কোড ইউজ করবো। তো যাই হোক, আপনারা কিন্তু আমার RY7 এটা কিন্তু সবাই ব্যবহার করবেন। তো আমি আপনাদের সাথে দেখাইছি। তো দেখেন এখানে কিন্তু RY7 এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সবাই ইউজ করবেন। তো ফাইনালি আমি কি করব, এখান থেকে নেক্সটটা ক্লিক করো, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে লোড নেবে। তো লোড নেওয়ার পরে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ, এখন আপনাকে কিন্তু মাইনিং করতে হবে। তো মাইনিং করার জন্য আপনি কি করবেন, এখান থেকে স্টার্টে ক্লিক করুন, ক্লিক স্টার্ট। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে যাবে। এখানে দেখেন বলতে আছে তারা 6 ঘন্টা অন্তর এখানে আপনাকে মাইনিংটা চালু করা লাগবে, এটা খুব সম্ভবত পরবর্তীতে 24 ঘন্টা করে দেবে। তো যাই হোক, আপনি কি করবেন, এখান থেকে এই স্টার্টটা ক্লিক করুন, ক্লিক স্টার্ট। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে। দেখেন আমার কিন্তু মাইনিংটা শুরু হয়ে গেছে। প্রত্যেক 6 ঘন্টা পর এসে এখানে একটা ক্লিক করতে হবে, পরবর্তীতে হয়তো বা 24 ঘন্টায়ও আপডেট নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা কিন্তু এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সবাই মাইনিংটা চালু করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল যে মাইনিং অ্যাপস আছে সেখানে কিন্তু প্রবেশ করতে আসি। তো দেখেন আমি কিন্তু আমার মাইনিং অ্যাপসের ভিতরে চলে আসি, এবং আপনারা কিন্তু অলরেডি আমার কাছ থেকে 17 জন লোক এখানে পার্টিসিপেট করে ফেলছেন। ঠিক আছে, তো আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। তো ভাই একেবারে সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন, প্রজেক্টের কিন্তু প্ল্যান পদ্ধতি ভালো, আমি কিন্তু আপনাদের সাথে সমস্ত জিনিস দেখাই দিচ্ছি, যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন। ঠিক আছে, আর তারপর আপনি যদি এখান থেকে ওয়ালেটে যান, তো ওয়ালেটে গেলে কিন্তু এখানে ওয়ালেটের অনেক ফাংশন আছে, আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনাদেরকে আরেকটা যে কাজ করতে হবে, এখানে দেখেন আমি যদি হোমে যাই, তো হোমে আসার সাথে সাথে এখানে কিন্তু আমার এই যে 2টা টোকেন চলে আসে। ঠিক আছে, এখানে কিন্তু আবার টোকেন থাকবে না, আপনি একটা কাজ করবেন, এখানে কিন্তু এই যে টোকেন আছে টোকেনটা ক্লিক করেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন, এখানে কিছু টাস্ক আছে, এই যে অ্যাভেলেবেল টাস্ক, এই টাস্কগুলো যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার এখানে কয়েনগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এখানে দেখতে হলে আমি কি করব, এখান থেকে ক্লাইমেটটা ক্লিক করো, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি একটু লোড নেবে, এখানে কিন্তু একটা অ্যাড আসবে। ঠিক আছে, অ্যাডটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কয়েনটা জমা হবে। আমি আপনাদের সাথে দেখাচ্ছি, আমার যেহেতু এখানে 2টা আছে, আমি আপনাদের সাথে একটা অ্যাড দেখেই দেখাচ্ছি। তো একটা আমার দেখা শেষ, আমি একটু কেটে দিছি, কেটে দেওয়ার সাথে সাথে আশা করা যায় দেখেন আমার কিন্তু এখানে 3টা কয়েন হয়ে গেছে। ঠিক আছে, এই 3টা কয়েন কিন্তু আপনার এখানে ওয়ালেটে জমা হবে। ঠিক আছে, এখানে কিন্তু কিছু সময় পর চলে আসবে। তো আপনি এখান থেকে এই টাস্কগুলো সবসময় কমপ্লিট করবেন। ঠিক আছে, এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করবেন, যেহেতু এখানে মাইনিং করলে বেশি দিচ্ছে না, সেক্ষেত্রে একটু অ্যাড দেখে আপনার কয়েনটা বাড়াই নিতে পারে। তো যাক বন্ধুরা, ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে 6টা কয়েন জমা হয়ে গেছে, এবং এখানে কিন্তু কোনো প্রকার অ্যাড নাই। ঠিক আছে, এটা কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা পর পরে আসবে। তো যাই হোক, আপনারা কিন্তু এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, অ্যাডগুলো দেখলে আপনার কিন্তু কয়েন বাড়বে, সেক্ষেত্রে আপনার কিন্তু কয়েন পরিমাণ বেশি হবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করেন, কেননা প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। তো যাক বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আসলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে মাইনিং করতে হয়। তো ফাইনালি আমি আপনাদের সাথে আরও একটা জিনিস দেখাই দিচ্ছি। আমরা যদি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে সমস্ত টাস্কগুলো দেখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ইনভাইটে ক্লিক করে আপনার কিন্তু ইনভাইটের কোডটা এখান থেকে শেয়ারও করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এখান থেকে আমি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু টুইটার লিঙ্ক আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি যে ক্যাপ্টন নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার সেল নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন এই মুহূর্তে প্রজেক্টটা কতটা স্টেজ আছে, এখানে মাত্র 291 জন লোক এখানে ফলো করছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ওয়ানলি তারা 8টা পোস্ট করছে, ঠিক আছে। তো 8টা পোস্টের ভিতরে তারা কিন্তু এখানে একটা পোস্ট করছে, এখানে 3 ঘন্টা আগে যে পোস্টটা করছে এখানে তারা একটা কথা বলছে, আপনারা কিন্তু ওগুলো পড়ে নেবেন। এখানে যদি আপনি 10,000 ইউজারের ভিতরে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এয়ারডোভের মতো একটা ড্রোতে উইন হতে পারেন, ঠিক আছে। তো অতি তাড়াতাড়ি সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন, কেননা প্রজেক্টটা কিন্তু আমি দেখাইছি, প্রজেক্টটা ভালো, কেউ মিস করেন না, ঠিক আছে। তো যাক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনভার্সটা কন করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।